শেখ হাসিনাকে নিয়ে বর্তমান দেশবাসীর ভাবনা চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম মোফাজ্জল ভাই, কাল আমি একটি রিক্সা ধানমন্ডি যাচ্ছিলাম, পুরো 1.5 ঘন্টার পথ। পুরো জার্নিটায় রিক্সাওয়ালা যে কথাগুলো বলল আমি তো শুনে অবাক। বলে, আপা একটা কথা বলি, কিছু মনে করবেন না, এই দেশটাকে 5-6টা ছেলেরা এই দেশটা ধ্বংস করে দিয়েছে। আগে আমরা খেতে পারতাম, এখন সারাদিন খেটে বাসায় বাজার নিয়ে যেতে পারি না, রিক্সার বায়না দেওয়া লাগে, তা দিয়ে আর টাকা থাকে না। বলে, আপা 50 বছর পিছিয়ে দিয়েছে দেশটাকে, বিশ্বাস করেন, এই সারজি স্যার নাহিদকে পেলে আমরা জনগণ রাস্তায় পিছিয়ে ফেলবো। শেখ হাসিনাকে মানুষ কেন খারাপ বলে, তার আমলে আমরা খেয়ে পরে বাঁচতে পারছি, টাকা জমা করছি, এখন রাত বেশি হলে ছিনতাইকারী টাকা পয়সা নিয়ে যায়। আমরা আবার শেখ হাসিনাকে চাই। আরও বলে, সেনারা হাসিনার সাথে বেইমানি করছে, আমরা সাধারণ মানুষ শেখ হাসিনাকে চাই। এই কথাগুলো খুব লাউডলি বলছিল, তার ভিতর কি যেন একটা রাগ আর খুব মিলানো ছিল, তা হয়তো আপনাকে লিখে বোঝাতে পারবো না। নিম্ন শ্রেণীর মানুষরা এখন আবার শেখ হাসিনার জন্য কাঁদছে। আমি বাসায় এসে ঘটনাটা বললাম। কথাটি লিখেছেন শাকিলা সুমি নামে একটি ইউটিউব আইডি দিয়ে।